মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেন একটি টুইটারে জানিয়েছেন, যারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে বল প্রয়োগ, উস্কানি ইত্যাদির মাধ্যমে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তারা সরকারি বা বেসরকারি যেই হোক না কেন, তারা বিচার বিভাগের হোক, আইন প্রয়োগকারী সংস্থা হোক, রাজনীতিবিদ হোক, তাদের এবং তাদের পরিবারের সদস্যদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা বাধা প্রদান করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের 212 ধারার এই ক্ষমতা বলে অ্যান্টনি ব্লিংকেন এই টুইটারটি করলেন। তবে এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে অতীতে প্রযোজ্য হয়নি, এটা সোমালিয়ার ক্ষেত্রে, নাইজেরিয়ার ক্ষেত্রে, গায়ানার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বা সতর্কীকরণ ছিল। রেজাল্ট কী হয়েছিল? উদাহরণস্বরূপ নাইজেরিয়ার নির্বাচন গত ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার ইতিহাসে সবচাইতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে তেলের ব্যবসা যেমন শেভরনের মাধ্যমে, এছাড়াও বিভিন্ন অস্ত্র ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছিল, বোকো হারাম ইস্যু, তারপরে আফ্রিকা মহাদেশে আমেরিকান ইন্টারেস্ট। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, নাইজেরিয়ার সাথে চায়নার ব্যবসা আমেরিকার সাথে যে ব্যবসা করে তারা তার চাইতে প্রায় 4-5 গুণ, তারপরেও তারা আমেরিকার পথেই কথা শুনেছে। একই কথা প্রযোজ্য সোমালিয়ার ক্ষেত্রে। তাহলে বাংলাদেশে কী হতে যাচ্ছে? আপনাদেরকে এর আগে বলেছি, এশিয়াতে আমেরিকার শক্তি চ্যালেঞ্জের মুখে, সেখানে চায়না নানানভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে তারা অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা মাথা ঘামায় না, বিশেষ করে তারা যখন এক চায়না নীতিতে এগিয়ে যাচ্ছে। তারা চাইছে তাইওয়ান তাদের অন্তর্ভুক্ত হোক, যেই তাইওয়ান এখনও আলাদা হয়ে আছে মূলত আমেরিকার সিকিউরিটি গ্যারান্টির কারণেই। একই কথা প্রযোজ্য সেই হংকংয়ের ক্ষেত্রে, হংকং নিয়ে নানা ঝামেলা পোহাতে হচ্ছে চায়নাকে। সোমালিয়ার সাথে চায়নার একটি সমস্যা আছে, সেটা হচ্ছে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বা সোমালিল্যান্ডে চায়নার একটি দ্বৈত নীতি থাকা। এই ব্যাপারটিও কিন্তু সোমালি ল্যান্ড এবং সোমালিয়ার মধ্যে একটি বিস্ফোরক হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে চায়না প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে একটু খেলছে, তাই তারা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পথেই হেঁটেছে সোমালিয়া। এবং সোমালিয়ার বর্তমান প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। বাংলাদেশে কি হবে তাহলে? দেখুন, মধ্যপ্রাচ্যে চায়না গালফ দেশগুলোকে সাথে নিয়ে হাঁটা শুরু করেছে। বর্তমানে ইমরান খান যতই চেষ্টা করুক ক্ষমতায় আসতে পারবেন বলে মনে হয় না, কারণ সরাসরি আমেরিকার পেটে থাকতেই হবে বর্তমানে পাকিস্তানকে, যে কোনো মূল্যে হোক। ভারতে তারা কংগ্রেসকে দেখতে চাইছে, আপনাদেরকে আগে বলেছি। সিরিয়ার আসাদের সাথে তুরস্কের এরদোয়ানের সম্পর্কে টানাপোড়েন চলছে, কারণ সিরিয়া চায় তুরস্ক সেনাবাহিনী সেখান থেকে বেরিয়ে যাক, তাই সেখানে কার প্রভাব প্রয়োজন? তৃতীয় একটি শক্তি। সেখানে আমেরিকা কাজে আসবে না, সেখানে রাশিয়া এই মুহূর্তে কাজে আসলে খুব একটা সুবিধা হবে না, কারণ তুরস্ক সেটা মেনে নেবে না, কারণ নেটো দেশ হয়ে রাশিয়ার মধ্যস্থতা তুরস্ক মানতে পারবে না। তাহলে কী করতে হবে? চায়নাকে ডাকতে হবে, তাই চায়নার প্রভাব ওখানে বিস্তারিত হবেই। বাংলাদেশে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থাকতেই হবে, এবং সেটা একটি মডারেট প্রো ইসলামিক
শক্তি প্রয়োজন, যা হাসিনা দিয়ে হবে না। এবং হাসিনা রাশিয়ানপন্থী বা চায়নাপন্থী মাঝামাঝি দৌড়াদৌড়ি করছেন এবং আমেরিকার বিরুদ্ধে যথেষ্ট বাজে কথা উনি বলে ফেলেছেন। কারণ ধারণা ছিল যে যেভাবেই হোক তারা আমেরিকার সাথে মোটামুটি ব্যালেন্স করে থাকতে পারলে থাকবে, না হলে 100% চায়নাপন্থী হয়ে যাবেন, কিন্তু হিসাবটি ভুল হয়ে গেছে। তাই যে কোনো মূল্যেই হাসিনাকে সরাতেই হবে। সেই পদাঙ্ক অনুসরণ করেই তারা তারেক রহমানকে ক্ষমতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায়, ঠিক যেমনটি জিয়াউর রহমানকে তারা ইন্টারন্যাশনালি অনেকটা ব্ল্যাকমেল করেছিল, কারণ পাকিস্তানের সাথে সমঝোতা করে, মধ্যপ্রাচ্যের সাথে সমঝোতা করে ইকোনমিক ডেভেলপমেন্টের গ্যারান্টি দিয়ে জিয়াকে নিয়ে এসেছিল ক্ষমতায়। ঠিক একইভাবে তারা তারেককে ক্ষমতায় চাইছে, সিদ্ধান্ত হয়ে গেছে তারেককে তারা ক্ষমতা দেখতে চায়, কারণ তার বাবার পদাঙ্ক তারা অনুসরণ করবে। এবং তারেক একটা বিষয়ে খুব ভালো খেলা খেলেছে, সেটা কি জানেন? বিএনপিতে অন্য কাউকে উঠতে দেয়নি তারেক, তার ক্ষমতাকে, তার অবস্থানকে, দলীয় অবস্থানকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। দলের লোক মরুক বা বাঁচুক, কী আসে যায়। এবং তাই তারেক আসবে, না হলে আমি অনেক অবাক হব, চরম অবাক হব। এবং শুধু তাই নয়, সামনে নির্বাচনে তারেকের সিকিউরিটি গ্যারান্টিও তারা আদায় করতে পারে শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনার একমাত্র এক্সিট, যেটা সেফ এক্সিট গ্যারান্টি করা ছাড়া বা গ্যারান্টি দেওয়া ছাড়া, শেখ হাসিনার মনে হয় এখন আর কিছু চাইবার নেই। তো শেখ হাসিনা সেটা নিজেও জানেন, কিন্তু উনি চান উনি একা থাকবেন না, বাকি সবাই থাকবে। দলের যদি শীর্ষস্থানীয় সবাই ভাগতে না পারে, তাহলে শেখ হাসিনার সিকিউরিটি আরও বাড়বে, কারণ ওনার বিরুদ্ধে অনেকগুলো সমস্যা আছে। বিডিআর হত্যা, 2013-14 সমস্যা, জামাতের সাথে সমস্যা, হেফাজতের সমস্যা, সব চাঙ্গা হতে পারে। তাই শেখ হাসিনা চান, আমি যদি মরে তোমরা সবাই মরবা আমার সাথে। অনেকগুলি উনি সেই ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন। বিদেশে আমরা যারা থাকি তারা জানি যে পাওয়ার অফ অ্যাটর্নিগুলো করা বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে প্রায় অসম্ভব হয়ে গেছে। নানান উচুয়াতে তারা পাওয়ার অফ অ্যাটর্নি করতে দিচ্ছে না। কেন? কারণ সবাই ভাগা শুরু করেছে দেশ থেকে, সম্পত্তি টম্পত্তি বিক্রি করার রাস্তা বের করে তারা সবাই ভাগছে দেশ থেকে। শেখ হাসিনা নিজে চান যে তারা কেউ যেন ভাগতে না পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনাকে ফেলে সবাই চলে যাবে তখনই সম্ভব যখন এই সকল প্রপার্টি টোপারি সবাই ডিসপোজ করতে পারবে, ব্যবসায়ীরা চলে যাবে। কারণ ব্যবসায়ীরা অনেকেই সামনে টাল মাটাল অবস্থা হতে পারে ভাবছেন, কারণ ফাইন্যান্সিয়াল বেল আউটের কী হবে, বাংলাদেশের অর্থনীতি তো টালমাটাল অবস্থা, সামনে কী করা যায়। এই সকল ফাইন্যান্সিয়াল বেল আউটের ব্যাপারে নাইজেরিয়াকে চাপ দিয়েছিল আমেরিকা এর আগে, এই ভিসার ব্যাপার রেজিস্ট্রেশনের ওয়ার্নিংয়ের আগে নাইজেরিয়াকে বিভিন্নভাবে আমেরিকার কাছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের বেল আউট চাচ্ছিল। এই ফাইন্যান্সিয়াল বিভিন্ন বেল আউট বা বিভিন্ন লোন মওকুফ করে দেওয়া ইত্যাদির ব্যাপারে আমেরিকার সাথে তারা কথা চালিয়ে যাচ্ছিল, যেটা আমেরিকা রাজি হচ্ছিল না। তাই বিএনপির সাথে যদি এরকম একটি সমঝোতা করা যায় যে তোমাদেরকে প্রথমত ফাইন্যান্সিয়াল হেল্প করব, কারণ IMF টাইমএফ সবই তো আমেরিকা কন্ট্রোলে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক ট্যাঙ্ক, দ্বিতীয়ত তোমাকে ক্ষমতায় বসাবো, তৃতীয়ত আমেরিকার ইন্টারেস্ট বাড়াতে হবে, চায়নার প্রভাব কমাতে হবে, এবং ভারতের কংগ্রেসের মাধ্যমে একটি ব্যালেন্সড অবস্থায় যেতে হবে, এবং মধ্যপ্রাচ্যকে বিভিন্ন রকমের এক ঘরে করার জন্য, যেমন ধরুন মধ্যপ্রাচ্য যতই রাফাকটা কেন, তারা শ্রমিক ছাড়া সেই দেশগুলো চালাতে পারবে না। তাহলে ভারত এবং বাংলাদেশ পাকিস্তান এরা তো শ্রমিক দেবে, পাকিস্তান তো সামরিক সহায়তা দিবেই মধ্যপ্রাচ্যকে। তাহলে এই সব কিছু মিলিয়ে এই কয়টা দেশকে কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। কিন্তু
বিএনপিকে নির্বাচনে যেতেই হবে, কারণ বিএনপি এই কথাটি বলতে পারবে না এখন আর যে সুষ্ঠু ইলেকশন হয়নি, আমেরিকা যেখানে সরাসরি সেনা দৃষ্টি রাখছে, বিভিন্ন শর্ত দিয়েছে যদি তারা ইলেকশন না যায়। সুতরাং বিএনপির ইলেকশনে যাওয়া এখন মাস্ট হয়ে গেছে, অন্তত আমেরিকাকে বোঝাতে হলেও, কারণ আমেরিকা এখন সরাসরি ইনভলভ। আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নেই এটা আমেরিকা জানে, তাই বিভিন্ন রকম মামলা ধামলা দিলে ইলেকশনকে প্রভাবিত করা হচ্ছে আমেরিকা, তারা বুঝে যাবে। মামলা ধামলা দিয়ে পুলিশ বাহিনী দিয়ে পিটিয়ে, র‍্যাব দিয়ে পিটিয়ে, বিভিন্ন রকম খেলা হবে মার্কা লেকচার দিয়ে বিভিন্ন নেতারা ক্ষমতা টিকে থাকতে চাইবে। যদি তারা তাই করে এবং পরবর্তীতে হাসিনা যদি ক্ষমতা থেকে সরে যায়, বা তারা যদি নিজেরা আওয়ামী লীগ করবে, নিজেরা মনে করে যে ক্ষমতায় হয়তো আমরা থাকতে পারবো না এবং ভাগা শুরু করে, তারা যাবে কোথায়? পরিবেশকে পাঠাতে পারবে না, তারা করবেটা কি? এই ভয় আওয়ামী লীগ কর্মীদের মাঝে ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাবে। যেমন ধরুন, মাত্র দুদিন আগে দেখলাম যে শেখ হাসিনাকে মৃত্যু হুমকি দিয়েছে একজন নেতা রাজশাহীর, তার জন্য পুরো আওয়ামী লীগ তাণ্ডব শুরু করেছে সারা বাংলাদেশে। এটা ফাইজলামি আর কিছু, এটা ফাইজলামি, সরি টু সে। কারণ কোনো নেতা যদি এরকম শেখ হাসিনাকে মৃত্যু হুমকি দিয়ে তাকে অ্যারেস্ট করেন, তাকে এত সময় লাগবে কেন? বিএনপিকে জিজ্ঞেস করুন বিএনপির অবস্থা কী এই বিষয়ে। এটা নিশ্চয়ই পার্টি থেকে এই জিনিস হয়নি, কারণ পার্টি থেকে তো হলে তো সেটাকে তারা বিভিন্নভাবেই থ্রেট দিত। তো পার্টি এটা করেছে বলে তো আমি মনে করি না। কোনো নেতা কোনো ব্যক্তি যদি এই কথা বলে থাকে, এটা পার্টি এজেন্ডা হতে পারে না। তাই এরকম একটা ফালতু বিষয়কে অজুহাত করে সারা বাংলাদেশে শেখ হাসিনা বাঁচাও নামে আন্দোলন করা, এটা ওই যে বললাম ইলেকশনকে প্রভাবিত করা, বা আরেকটা যে শর্ত দিয়েছে যে গণতান্ত্রিকভাবে সমাবেশকে বাধা দেওয়া, এই কাজগুলো কিন্তু আমেরিকা দেখছে যে সমাবেশকে বাধা দিবে, শেখ হাসিনাকে একজন হত্যা হুমকি দিয়েছে এজন্য, এগুলো অ্যাকসেপ্টেবল নয়। তাছাড়া সরকারি মাল খরচ করে বিভিন্ন রকমের প্রচারণা চালানো, এটাও ইলেকশনকে প্রভাবিত করার ভিতরে পড়ে, মিডিয়া প্রভাবিত করাকে বোঝায়। যেমন ধরুন, পৃথিবীতে কোথাও নাই কোনো নেতার পুরস্কার প্রাপ্তির দিবস পালন, বাংলাদেশে সেটা হচ্ছে। বঙ্গবন্ধুকে যতই ভালোবাসেন না কেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির দিবস পালন, এটা কীরকম কথা? এবং জুলিও কুরি যে পুরস্কারটা পেয়েছিলেন বঙ্গবন্ধু 1973 সালে, এই পুরস্কারটা ছিল সোভিয়েত ইউনিয়নের পলিসি অনুসারে প্রচলিত একটি পুরস্কার, যারা অ্যান্টি আমেরিকানদেরকে এই পুরস্কার বারবার দিয়ে গেছে। এই পুরস্কার দেওয়া হয়েছে বারবার অ্যান্টি আমেরিকান অ্যান্টি ডেমোক্রেটিক পলিসির জন্য যারা কাজ করেছে সবসময় তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে, ইনক্লুডিং ব্রেজনেভ, রাশিয়ান প্রেসিডেন্ট ব্রেজনেভ এটা পেয়েছিলেন। তাই এই পুরস্কার বঙ্গবন্ধু পেয়েছিলেন এবং এটাকে বারবার মিডিয়াতে প্রচার করা মানে অনেকটা আপনি প্রো সোভিয়েত বা প্রো রাশিয়ান পলিসিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এটা আমেরিকা মেনে নেবে না। তাই এগুলোকে মিডিয়াকে প্রভাবিত করার পলিসি হিসেবে দেখা হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে এটা আমি মোটামুটি নিশ্চিত, ইলেকশন হতে হবে, বিএনপিকে ইলেকশনে যেতে হবে। আওয়ামী লীগের কোনো নেতার এখন তেমন কোনো সাহস পাবেন না, কারণ তারা তো আলটিমেটলি ভাগার একটা রাস্তা থাকতে হবে, তাদের অনেকের প্রপার্টি বিদেশে রয়ে গেছে, পোলাপান বিদেশে থাকে, তার সে সকল পোলাপান যারা ফ্যামিলি তারা দেশ থেকে বেরোলে ঢুকতে পারবে না। সব কিছু মিলে যে কোনো মূল্য হোক শেখ হাসিনা টাইম ইস আপ, ডেফিনেটলি আপ, এটা আরও নিশ্চিত হওয়া গেল যে আমেরিকা কী চায়।